এলাকার প্রমুখ ব্যক্তি তথা এই মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল মহাশয়া হরিপ্রিয়া পান্ডা এবং বিভিন্ন ব্যক্তির মূল্যবান বক্তব্য শোনা, তারপর আমার ছাত্রছাত্রী ভাই বোনদের ফটো সেশনের পরে দ্বিতীয় সত্র শুরু হয়েছে। আলোচনা সভায় ধৈর্য নিয়ে শোনা একটা বিশেষ গুণাবলীর মধ্যে পড়ে, এবং আমি প্রথমেই আগ্রহ করি এই আলোচনা সভা যদি একজনের থেকে আরেকজনের হয়, অন্তত দুজন যদি থাকে, তাহলে আলোচনা সভা চালিয়ে যাওয়া উচিত বর্তমানের প্রেক্ষিতে। কারণ বর্তমানের প্রেক্ষিতে মানুষ জ্ঞান কর্মের কথা শুনে না, যে নিজে জানে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকে এবং নিজের ধারণাকে একদম কষ্টিপা করে এমন ভূতে রাখে যে আর কোনোদিন আমি অন্য কারো বিচার প্রবেশ করতে দিব না। তো প্রথমেই আমার পরিচয় হয়েছে ছ শিল্পী রূপে, সেই জন্য একটা ঝুমুর দিয়ে শুরু করব। তারপরে 7-8 মিনিটের বক্তব্য একদম সংক্ষেপে। ইতিমধ্যে এই মাসের শেষে আমার একটা বই আসছে পুরুলিয়া ছয়ের উপরে, পুরুলিয়া ছয়ের সম্পূর্ণ ইতিবৃত্ত সংক্ষিপ্ত ব্যাকরণ, তো সেটা আপনারা পাবেন, আমি কলেজে এসে দিয়ে যাব। একদম কম দামে বইটা করার চেষ্টা করেছি, চটি বই 125 টাকা দাম, 100 টাকা দিলেও পাবেন। তো প্রথমে এই মাঙ্গমের মাটিতে তৈরি বাগমুন্ডি উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র কিশোর ভারতী, কিছুকাল শিক্ষকতা, তারপরে মহারা স্কুলে বর্তমানে শিক্ষকতা কাজে রত আছি, আর ছ মাস আমার নেশা। তো মানভূমের বীর মাটি, আর মানভূমের বীর মাটি, মঠে বিধি রঙের মাটি, আর ধন্য এই মাটিতে জন্ম, আর গুরু জহমানের জেলা যে যতই করুক হেলা লই হামরা কোন আর মায়ের দলে দিনই কাটাই, তবে মায়ের দলে দিনই কাটাই, তাদের বেলা পাহাড় পাটাই পাহাড় পাটাই, আর শুনে পাবে ঢোল ধ্বংসার তা, আর গলকলা সুন্দরের রসে, আর মায়ের দাদা নিজের বসে, এইরকম বুড়াই দেখে পাঠের খা। তো ছ শিল্পী গোবিন্দলাল মাহাতো এই ঝুমুর লিখেছেন। আমরা আজকে যেখানে এই সভা আলোচনা করছি, নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়, সহজিয়া কবি দীনানাথ বর্জুরাম দাস, আর এদিকে আর আমাদের সেই ছাতা পুকুরে আর এক প্রখ্যাত শিল্পীর জন্মভূমির মাঝখানে পুরুলিয়ার মাটিতে কোনো কালে প্রচন্ড মুসলিম শাসন কিংবা প্রচন্ড ইংরেজি শাসন ছিল না বলে এই উর্বর মাটিতে বহু প্রখ্যাত কিংবদন্তি সন্তানদের জন্ম হয়েছে। কোন সময় বিরাট কোন প্রভাব ছিল না, যেদিন আমরা চোখের মধ্যে গান লিখেছি, আমরা বাউলকে পুষ্ট করেছি, আমরা ছন্দকে পুষ্ট করেছি, ওইদিকে যখন আর কর্মপন্থী সংবাদ লেখা হচ্ছে রবীন্দ্রনাথের, তখন আমরা এইদিকে ভীষ্মের সাথে গঙ্গার যে সংবাদ সেটা লিখছি ঝুমুরের মাধ্যমে। বর্তমান যে বাবাধাম জায়গাটার নাম কি, দেবগড়, দেবগড় থেকে আসা শিল্পী লিখছে এই গান, 10 দিনের সময়ে বিশ্বস্বর শয্যা করে প্রত্যেকটা কথায় ধ্যান দিলেন, আর কথার মাধ্যমটা লক্ষ্য করুন, ভাগীরথী জানি গায়ন্তরে উত্র সকা কুলা সতী থাইলেন দ্রুত গতি কুরুক্ষেত্রে দেখি তে ভীষ্মেরে শনি লোহিত শনি তে লোহিত তনু কৌরব কৌরব ভান, কথাটা তেল শনি তো লোহিত তনু কৌরব কৌরব ভান, হেন যস্তা জনপদ প্রা ঘোর হাহাকার করি খসি না সুর সুন্দরী জ্ঞান হারা হইয়া ধরা ঘরে চৈতন্য পায়া কহে যে ভীষ্মেরে যাইয়া যে তোর হেন দশা করিল আর জীর্ণ দেহ হেলি কর তোমার
Jadi, ya, itu loh, sobat. Nah, tapi tahu ya, kenapa? Karena saya, apa namanya, besoknya mantap.
টেরিস হো গ্লোবাল ওয়ার্মিং হো খাদ্য বস্ত্র বাসস্থানে উড়তে পরিবহন শিক্ষা স্বাস্থ্য যা হো এর পর মানুষ লড়াই করতে করতে নেগেটিভের একটা বাতাবরণ একটা নেগেটিভের ঢেলাই পরিণত হয়েছে খুঁজে খুঁজে খাদ্য বল ভিডিও সাহেব বসেছিলেন সেটাকে খাস খবর বলা হয় ব্রেকিং নিউজ হচ্ছে কোনো জিনিস জানার মতো ছোট কাটো বৈঠকটা দৌড় চলছে আমি খাদ্য থেকে শুরু করে বলিউড থেকে টলিউড আমি তো মানে বৈঠকের বিরাট দৌড় চলছে এর মাধ্যমে সুচিন্তা কিভাবে আপনারা আটকায় রাখবেন কিভাবে পরিবারের প্রতি পরিজনকে আপনারা সুশিক্ষা দিবেন কিভাবে ভারতবর্ষের যে সুচিত দেশ আমাদের গিরিবাবু বললেন যে অতীত ছিল গৌর পয়েন্টি আজকে কিভাবে টিকাবেন পরিবর্তন কতদিন ধরে রাখবেন পোশাক নিয়েছেন খাদ্য নিয়েছেন চিন্তা যেমন না নেন কারো কাছে না এই পরিবারের মাসি পিসি ভাই বোন ভাই ও ভগ্নীরা আমরা কোন সময় সম্বোধন করি ভাই ও ভগ্নীরা এই ভগ্নী কথাটা বিবেকানন্দের কাছ থেকে ধার নেওয়া আমার যদি সত্যি ভাব না আছে ভগ্নী বলাতে তো আমি মনে হয় অত ভাব না হলো অধর্ম সেজন্য এই কথাটা আমি সচেতন ভাবে পরিত্যাগ করি ভাবটা তো আগে আসুন তারপরে ভগ্নী সম্বোধন করি কাউকে প্রণাম জানাবার আগে দুই একটা প্রণাম জানাই আমি বলি এক কোটি প্রণাম জানাবো ভাবটা হইলো দুই একটা আই ডোন্ট নো কেমন বহুত প্রণাম করার ভাবেই আসবে এই যে ইতিহাস আছে এই যে গৌরবময় ইতিহাস আছে আমাদের আমাদের এই যে পালক পালিত হচ্ছে তাদের কৃষ্ণ সাধনের এক একটা খণ্ড জানবো একটা পয়েন্ট জানবো কি এমন বুদ্ধির বিকাশ হয়েছিল কি এমন গীতা পাঠ করেছিল যে ক্ষুদিরাম একদম হাসি মুখে প্রাণ ভূমিকা কোনো ফেকি না দুনিয়াদারি করে দেখা যাবে আজকে দেশের সাধন বিবেকানন্দ বলেছে আগামী 50 বছর শুধু ভারত মাতার পূজা আমি প্রচন্ড পাণ্ডিত্য দিয়ে আপনাদের মন জয় করতে এবং দারুণ বক্তৃতা দিয়ে আপনাদেরকে কোনো বার্তা পৌঁছাতে আসি নাই আমি যেখানে যাই এই কথাই বলি আমার কাছ থেকে আমার অনেক প্রভুত্ব ব্যক্তি আছেন এখানে যারা গুছাই যদি বলেন এক একটা বিষয় 40-45 মিনিটে বলতে দিলে ওনারা ধারণ করে বলবেন আরো যদি বেশি সংখ্যায় ছাত্র উপস্থিত থাকতো তাহলে আজকে ছয়ের ইতিহাস বলতে বলতে কোন সময় না কোন সময় আপনাদের মাতা পিতার কাছে নিয়ে যেতে যে গৌরবময় ইতিহাস বাগমন্দির বুকে মানবাজারের বুকে পুরুলিয়ার বুকে এবং সারা বিশ্বের বুকে আমাদের ভারতবর্ষ আর রাখে গেছেন আর ম্যাডাম কোনো না কোনো সময় বলেছেন যে বিশ্বগুরু হবেন এক একটা কথার গুরুত্ব আছে বিশ্বগুরু কি চিন্তা চেতনা ভারতবর্ষ কোনোদিন অন্য দেশকে গিয়ে শাসন করবে না তার চেতনা কোনো সময় চাপিয়ে দেবে কিন্তু বিশ্বগুরু হবে কিসে চিন্তা চেতনা একটা বড় গাছে আমরা গরম ধরে পূজা করি কিসের প্রতি বড় গাছ যদি না থাকে বড় গাছের ফল যদি না থাকে তো আরেকটা বড় দিন হবে শিব মন্দিরে গিয়ে সাড়া সাড়ি যদি বড় দিন না থাকে বড় সাড়ি না হবে কোথা থেকে আর কৃষি প্রধান সমাজ যদি ফসল উৎপাদন না করে তাহলে এই পবিত্র কাজ করবে কে ফসল উৎপাদনের পবিত্র কাজ করতে হবে পিতৃপুরুষের কাজ কৃষিকাজ ছেড়ে দেবেন কি সংস্কৃতি এলো ঘরে ধান বিকে চাপ মিটিয়ে খাবেন চিন্তা ভাবনা শুরু করুন আপনার চলাফেরা আপনার আদর্শ আপনার পুত্র আপনি বাড়িতে যেমন চলাফেরা করবেন সেটা কপি করে আপনার আপনার চলাফেরাই কোন পদ্ধতির পরিবর্তন আনুন ঘরে সন্তান জন্মাবে এহেন সন্তান জন্মাবে যে শুধু নিজেকে উদ্ধার করবে নাই পুরো কুলকে উদ্ধার করবে আর ভারতের গৌরবময় ইতিহাস সারা বিশ্বের কাছে রাখে ভারত আমার বিশ্বগুরু হবে আমার বাণীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান নিজগুণে ক্ষমা করবেন বাড়ির মধ্যে আমি এখানেই বাড়ির বিরাম দিলি আরো বক্তা আছেন আমাদের গৌরীশঙ্কর আছেন গৌরীশঙ্কর তার আগে সুরেলা একটা সফর নিয়ে আসার জন্যই আমি তাপসকে বললি আমাকে একটা দে সরাসরি একটা জিমেল করেছি তো এরপরে একটা ছোট ভাত্রিয়া গান দিয়ে শেষ করবো বাড়ির মধ্যে যদি কোনো ভুলত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন আবার আসবো আপনার আরে ছোটে মোটে কানা মোটি আর বাড়ির